আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আজকে আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আজকে যে রেসিপিটি আমি শেয়ার করব সেটি হচ্ছে কাঁচা কলার পকোড়া। কীভাবে বানাবেন সেটাই আমি শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি কাঁচা কলা নিয়েছি, এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁচা কলা, একটু ছোট সাইজেরই ছিল, তো আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার একটু মিক্স করে নিয়ে আমি সেদ্ধ করে নেব কাঁচা কলাগুলোকে। দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ আদা রসুন, চারটে কাঁচা লঙ্কা কুচানো, স্বাদ মতো লবণ, এক টেবিল চামচ হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, একটি ডিম, আর হাফ টেবিল চামচ গরম মশলা। কলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে ম্যাশ করে নেব। আপনারা যে কোনো ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন, আমি আমার মনে হয় এটা হাতের সাহায্যে ম্যাশ করলে বেশি ভালো হয়। এই দেখুন, এভাবে ম্যাশ করে নিয়েছি। এবার চলে যাব পরের প্রসেসে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মশলা, যেগুলো রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিলাম কলার মধ্যে। এবার ভালো করে এভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেব, ভালো করে মাখিয়ে নেব আর কি। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়েও কিন্তু এভাবে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে 2 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে পকোড়ার সাইজ করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন এভাবেই কিন্তু ছেড়ে দেব একটা একটা করে। এবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে ভেজে নেব, এবং লো ফ্লেমে করতে হবে। আমার পকোড়াগুলো কিন্তু হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটি কালার এসেছে পকোড়াগুলোর, অসম্ভব মজার দেখে লাগছে। আমি একই প্রসেসে সবগুলো কিন্তু ভেজে নেব। পকোড়াগুলো সব আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর অসাধারণ একটা কালার এসেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে, আর কত সুন্দর মুড়মুড়ে ক্রিস্পি পকোড়াগুলো হয়েছে। দেখলেই বুঝতে পারবেন আপনারা যে সত্যি কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও সবার পাশে থাকব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।